আজকে আমরা সত্য ঘটনা অবলম্বনে তৈরি জিরো ডার্ক 30 মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে দীর্ঘ 10 বছর ধরে ইনভেস্টিগেশন ও প্ল্যান করে এই ওসামা বিন লাদেনকে অবশেষে ধরতে সক্ষম হয় আমেরিকা। টান টান উত্তেজনার এই মুভিটি এক কথায় মাস্টারপিস, যা তোমাকে দেখাবে কিভাবে একজন সিআই এজেন্ট শত শত বাধা বিপত্তির মাঝেও সক্ষম হয় লাদেনের লোকেশন বের করতে, সেই সাথে তাকে ধরার এক লোমহর্ষকর অভিযান যা তোমার মাথা পুরাই ঘুরিয়ে দেবে। তাই মুভিটি না টেনে দেখতে থাকো আর উপভোগ করতে থাকো এই অসাধারণ মুভিটি। আর পেছাল না পেরে চলো শুরু করে দেই আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আননোন স্থানে একটি ব্ল্যাক সাইট দেখানো হয়। ব্ল্যাক সাইট হলো এমন একটি সিক্রেট স্থান যা সম্পর্কে কেউ জানে না। এখানে সকল মোস্ট ওয়ান্টেড টেররিস্টদের এনে আটক করে রেখে ইনভেস্টিগেশন করা হয়। এখানে ওমর নামের এক টেররিস্টকে আমরা দেখতে পাই যাকে ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছিল। 9/11 এর পর তারা ওমরকে পাকিস্তানের ইসলামাবাদ থেকে আটক করে। ওমর ছিল ওসামা বিন লাদেনের সবচেয়ে কাছের সহযোগীর ভাতিজা। সেখানে এবার দেখা যায় দুইজন সিআই এজেন্টকে যাদের নাম ডেন ও মায়া। মায়া আজই প্রথম দিন ছিল সিআইতে এজেন্ট হিসেবে। ডেন ওমরকে জিজ্ঞাসা করতে থাকে সৌদি গ্রুপের ব্যাপারে, কারণ তার কাছে কিছু ইনফরমেশন ছিল এই সৌদি গ্রুপ একটি বড় প্ল্যান করছে সৌদি আরবে হামলা করার জন্য। ডেন ওমরের কাছে সৌদি গ্রুপের মেল অ্যাড্রেস জানতে চাইলে সে জানে না বলে অস্বীকার করে, ফলে তার উপর আবারও থেরাপি দেওয়া শুরু করে। মুখে সালা দিয়ে ঢেকে তার উপর পানি ঢালতে থাকে তারা, যাকে বলা হয় 3rd degree ইন্টারগেশন। এই সব দেখে মায়ার গা শিউরে ওঠে, কারণ এসবের সাথে একদমই অপরিচিত। এরপর সিন চলে যায় পাকিস্তানের ইউএসএর এম্বাসিতে। মায়াকে সেখানে ট্রান্সফার করা হয়েছে 9/11 সম্পর্কে রিসার্চ করার জন্য। সেখানে মায়ের সাথে আরও কয়েকজন এজেন্টের সাথে দেখা হয়। এখানে মায়ের এক বছর কেটে যায়। 2004 সালের একদিন আবারও ওমরকে 3rd degree ইন্টারগেশন করা হয় সৌদি গ্রুপের ব্যাপারে, কিন্তু এবারও মুখ না খুললে ডেন তাকে ন্যাঙ্গা করে ছোট একটি বক্সের মধ্যে ঢুকিয়ে রাখে। কিন্তু পরের দিনই দেখা যায় সেই সৌদি গ্রুপ আরবের একটি হামলা চালিয়ে অনেক আমেরিকানদের মেরে ফেলেছে। এটা দেখে ডেন খুবই কষ্ট পায় আর নিজেকে ব্লেম করতে থাকে যে যদি আমি ওমরের কাছ থেকে ইনফরমেশনগুলো নিতে পারতাম তাহলে হয়তো এই অ্যাটাকটি হতো না। তখন মায়া তাকে একটি বুদ্ধি দিয়ে বলে, যেহেতু ওমরকে আমরা স্লিপ সেলে রেখেছি তাই সে দিন তারিখ কোনো কিছুই মনে রাখতে পারবে না, আর এই সুযোগে যদি আমরা তাকে গিয়ে টেকনিক্যালি প্রশ্ন করি তাহলে হয়তো সে সব কিছু বলে দেবে। এই বুদ্ধি খাটানোর জন্য তারা দুজন মিলে ওমরের কাছে যায় অনেক ভালো ভালো খাবার দাবার নিয়ে, আর বলে, ওমর তোমাকে ধন্যবাদ গতকাল আমাদের সৌদি গ্রুপ সম্পর্কে সব কিছু বলে দেওয়ার জন্য। তোমার ইনফরমেশন পেয়েই হয়তো আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছি। এসব শুনে ওমর সত্যি বিশ্বাস করে ফেলে যে আসলে হয়তো সে সব কিছু বলে দিয়েছে। তাই ডেন এবার ও তাকে প্রশ্ন করে। এবার ওমর সত্যি সত্যি সব কথা বলে দিতে শুরু করে, যেহেতু সে ইতিমধ্যে সব কিছু বলে দিয়েছে এখন আর গোপন করে কী লাভ। সেখান থেকে ডেন ও মায়া জানতে পারে তার চাচার সাথে সরাসরি লাদেনের যোগাযোগ ছিল। একজন লোক সবসময় লাদেনের কাছে চিঠি আদান প্রদান করত, আর সেই ব্যক্তির নাম হলো আবু আহমেদ আল কোয়েতি। এই নামটি এই মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্ন। তাই মায়া সেই লোকটির উপর রিসার্চ করা শুরু করে। সে সকল টেররিস্টদের জিজ্ঞাসাবাদের ভিডিও দেখতে থাকে আর সেখান থেকে কে কে আবু আহমেদকে চেনে তা বের করতে থাকে। প্রায় সবাই আবু আহমেদকে চিনতে পারে এবং তারা বলে এটাই হচ্ছে সেই ব্যক্তি যে লাদেনের প্রধান বার্তাবাহক। এবার মায়া প্রধানদের একটি ব্ল্যাক সাইডে যায় একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে হাকিম নামের এক এজেন্টের মাধ্যমে সেই টেররিস্টদের থেকে মায়া জানতে পারে আবু আহমেদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে, যার নাম আবু ফয়সাল আবু ফারাজ। তার মানে যদি তারা আবু আহমেদ বা আবু ফারাজকে ধরতে পারে তাহলে ওসামা বিন লাদেনের কাছে খুব দ্রুত যেতে পারবে। আর এই সব কিছু মায়া তার ঊর্ধ্বতন জনের কাছে বললে সে এটাকে নিছকই গল্প বলে উড়িয়ে দেয় আর বলে আবু আহমেদ নামে কেউ নেই, সবাই হয়তো মিথ্যা বলে আমাদেরকে অন্যদিকে নিতে চাইছে। কোনো সলিড প্রমাণ ছাড়া এসব থিওরি সে মানে না। এরপর 2005 সাল লন্ডনের লিভারপুলের কাছে এক বাসে বোমা হামলা হয় এবং সেই হামলার দায় স্বীকার করে আল কায়দা। এই ঘটনায় আবারও তাদের ইনভেস্টিগেশনকে জাগিয়ে দেয়। তাই মায়া আফগানিস্তানের এক ব্ল্যাক সাইডের এক কয়েদির সাথে দেখা করে। সে ছিল আল কায়দার প্রধান হিসাবরক্ষক। সেখানে মায়া তাকে আবু আহমেদ সম্পর্কে যা জানে তা জানাতে বলে। সেখানেও সে কয়েদি বলে আবু আহমেদ হলো লাদেনের প্রধান বার্তাবাহক, সে এখন কোথায় আছে তা জানতে চাইলে সেই কয়েদি বলে আমি এখনও তাকে সরাসরি দেখিনি, সে সবসময় দূর থেকেই যোগাযোগ করতো, সে কেমন দেখতে সেটা অনেকেই জানে না। এদিকে একদিন এক সিনে দেখা যায় পাকিস্তানের পুলিশ একটি ব্যক্তির পায়ে বোমা সেট করে দিয়েছে আর বলছে কোনো উল্টাপাল্টা হলে এটাকে ফাটিয়ে দেবে। আসলে ছেলেটির একটি লোকের সাথে দেখা করার কথা, তখন সে একটি মসজিদের সামনে গেলে যার সাথে দেখা করার কথা
সেখানে উপস্থিত হয়। কিন্তু আশেপাশে বোরকা পরিহিত পুলিশ তখন সেই লোকটিকে আটক করে ফেলে। আর এখান থেকে আমরা জানতে পারি এই লোকটি হচ্ছে আবু ফরাজ। এতবার একজন টেরিস্টকে ধরতে পেরে মায়া অনেক এক্সাইটেড হয়ে পড়ে। এবার মায়া ফরাজকে ইন্টারগেশন করার জন্য আফগানিস্তানের সেই জেলখানায় যায়। সেখানে দেখা যায় এজেন্টরা তাকে থার্ড ডিগ্রি থেরাপি দিচ্ছে। কিন্তু এবার মায়া প্রথম দিনের মতো আর ভয় পাচ্ছে না। ইতিমধ্যে সে এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। মায়া তাকে আবু আহমেদ সম্পর্কে প্রশ্ন করে, কিন্তু ফরাজ জানায় সে আবু আহমেদ নামে কাউকেই চেনে না। আবু খালিদ নামের একজন তাকে ওসামা বিন লাদেনের কাছ থেকে মেসেজ এনে দিত। এখানে ফরাজ সবকিছু ভুলভাল ইনফরমেশন শেয়ার করতে থাকে, আর মায়াও তার প্রশ্নের জবাব না পেয়ে তার উপর টর্চার করতে থাকে। এবার মায়া বাহিরে এসে ডেনকে বলে যে সে তো কোনোভাবেই বলতে চাইছে না আবু আহমেদ সম্পর্কে। এরা এমনভাবে অটুট যে যতই টর্চার করা হোক না কেন, কোনোভাবেই মুখ থেকে কথা বের করা সম্ভব না। এদিকে ডেন বলে, আমার আর এইসব টর্চার ভালো লাগছে না, অনেকদিন করেছি, আর না, আমি ওয়াশিংটন ডিসিতে চলে যাচ্ছি, আর তোমাকেও অ্যাডভাইস দিচ্ছি এসব থেকে বের হওয়ার জন্য। মায়া ইতিমধ্যে লাদেনের ধরার বিষয়টি পুরোপুরি পার্সোনালি নিয়েছে। সে প্রতিজ্ঞা করে ফেলেছে যেভাবেই হোক সে লাদেনকে ধরবে। এরপর মুভির সিন চলে যায় 2008 সালে পাকিস্তানের ইসলামাবাদে মারিয়ন্ট নামের একটি রেস্টুরেন্টে। মায়া এবং তার কলিং জেসিকা দেখা করে। সেখানে জেসিকা মায়াকে এই লাদেনের ধরার জন্য নিজের লাইফ শেষ না করার অনুরোধ করে। কিন্তু মায়া ওই একই কথায় হে লাদেনকে না ধরে এই মিশন শেষ করবে না। আর ঠিক তখনই সেই হোটেলে এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে এবং সেই হামলা করেছিল খুদ আল কায়দা। সেখান থেকে মায়া ও জেসিকা কোনোরকম জীবন নিয়ে ফিরতে পারে। এদিকে জেসিকা একজন ডক্টরের খোঁজ পায় যে কিনা নিয়মিত আল কায়দা সদস্যদের চিকিৎসা করত। জেসিকাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য সেই ডক্টর রাজি হয়। কিন্তু সেই ডক্টর তার সাথে ইসলামাবাদে দেখা করতে চায় না, কারণ এই মুহূর্তে কোনো ইসলামী দেশে ট্রাভেল করা তার জন্য বিপজ্জনক হতে পারে। উভয় পক্ষের জন্য সে ভয় এমন একটি জায়গা খুঁজতে বলে। মায়া এই বিষয়টা সায় দেয় না। সে বলে ডক্টর এত সহজে ইনফরমেশন দিতে রাজি হওয়ার কথা না। তখন জেসিকা বলে টাকার কাছে সবই সম্ভব। তখন জেসিকা আমেরিকা নিয়ন্ত্রিত আফগানিস্তানের একটি বেস্ট ক্যাম্পকে বেছে নেয় মিটিংয়ের জন্য। জেসিকা খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম লাদেনের সবচেয়ে বড় একটি তথ্য সে খুঁজে পেতে যাচ্ছে, আর এটা যদি সফল হয় তাহলে সেও অনেক উঁচু স্থানে পৌঁছে যাবে। জেসিকা অপেক্ষা করতে থাকে সেই ডক্টরের জন্য, কিন্তু সারাদিন চলে যায়, ডক্টরের আর খোঁজ নেই। এদিকে একদম বিকেলের দিকে ডক্টর এসে সেখানে হাজির হয় একটি কার নিয়ে। গেটে চেক ইনের জন্য তার গাড়ি আটকানো হয়, কিন্তু জেসিকা বলে সে আমাকে শর্ত দিয়েছিল তার গাড়ি যেন চেক করা না হয়, তাই সে চেক না করে গাড়িটিকে ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করে। পরে সেই গাড়ি সহ ডাক্তার সামনে আসলে এক ভয়াবহ আত্মঘাতিক বোমা হামলা ঘটিয়ে জেসিকা সহ পুরো টিমকে উড়িয়ে দেয় সেই ডক্টর। এই অকল্পনিক ঘটনার জন্য মায়া একদম ভেঙে পড়ে, কারণ জেসিকা ইতিমধ্যে তার অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আর সেই হতাশ জীবনকে আরো হতাশ করার জন্য একজন এসে তাকে জানায় কিছুক্ষণ আগে এক কয়েদির কাছ থেকে তারা জানতে পেরেছে যে আবু আহমেদ 2001 সালে করাচিতে মারা গেছেন। আর যে তার ছবি দেখে তথ্য জানিয়েছে সে বলেছে আমি নিজ হাতে তাকে কবরে দাফন করেছি। এই কথা শুনে মায়া তো পুরাই শেষ, কারণ এখন তার হাতে লাদেনের কাছে পৌঁছানোর আর কোনো রাস্তা বাকি নেই। এর কয়েকদিন পরে এক নতুন কলিং এসে মায়াকে একটা ফাইল দেয়। সেখানে মেয়েটি বলে 9/11 এর সময় আমরা যে নামগুলো পেয়েছিলাম সেখানে ইব্রাহিম সাইদ নামে আরেকটি লোক ছিল, আর এর সাথে আবু আহমেদের চেহারা একদম মিলে যাচ্ছে। মায়া তখন বোর্ডে থাকা আবু আহমেদের সকল ভাইদের ছবি দেখতে থাকে। আবু আহমেদের ছিল 8 ভাই এবং তাদের চেহারার মধ্যে ব্যাপক মিল ছিল। 2001 সালে করাচিতে যে মারা গেছে সে ছিল আবু আহমেদের বড় ভাই, তাই হয়তো সবাই ভেবেছে সে মারা গিয়েছে, আসলে সে এখনো জীবিত আছে। আর এই কথাগুলো সে তার কলিং ডেনকে বলে। ডেন এখন নিউ ইয়র্কে হেড অফিসে আছে। মায়া তাকে বলে যেভাবেই হোক তুমি সাইদের মায়ের নাম্বার আমাকে জোগাড় করে দাও, যে এখন কুয়েতে আছে, তার সাথে ইব্রাহিম সাইদ ওরফে আবু আহমেদের নিশ্চয়ই কথা হয়, সেটা যদি আমরা টেস্ট করতে পারি তাহলে আবু সাইদকেও আমরা পেয়ে যাব। ডেন তখন নাম্বার বের করার জন্য কুয়েতের প্রিন্সের সাথে দেখা করে, আর তাকে একটি দামি ল্যাম্বরগিনি উপহার দেয় ইব্রাহিমের নাম্বার বের করে দেওয়ার জন্য। মায়া ইব্রাহিম সাইদের নাম্বার পেয়ে যায়, আর তখন সেটা টেস্ট করে দেখে সে লাস্ট টাইম পেসওয়ার্ড থেকে মোবাইল অন করেছিল। এছাড়াও তার ফোন সে অনেকদিন পরপর অ্যাক্টিভ করে, কিন্তু সেটা একই স্থানে না, বিভিন্ন জায়গায়। আর এমন আচরণ বলে দিচ্ছে ইব্রাহিম সাইদ নিশ্চয়ই বড় কোনো তথ্য দিতে পারবে ওসামা বিন লাদেনের কাছে যাওয়ার জন্য। এরপর 2010 সাল নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের কাছে এক বোমা বিস্ফোরণ হওয়ার আগেই পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, ফলে অনেক হতাহতের হাত থেকে আমেরিকা বেঁচে যায়। এই ঘটনার পর সবাই খুঁজতে থাকে কিভাবে পরের অ্যাটাক থেকে তারা রক্ষা পাবে।
কিন্তু মায়া বলে এভাবে অ্যাটাক থামিয়ে কখনোই টিকে থাকা সম্ভব না, আমাদের গোড়া থেকে ছাঁটাই করতে হবে, মানে ওসামা বিন লাদেনকে ধরতে হবে। মায়া তখন তার চিফ জনের কাছে চারজন আইটি টেকনিশিয়ান সহ একটি সেফ হাউস চায়। এবার তার কথা শুনে চিফ রেগে গিয়ে বলে, তুমি এমন কাউকে খুঁজছো যে হয়তো এখন আর বেঁচে নেই, তুমি ভূতের পিছনে দৌড়াচ্ছ। এইসব শুনে মায়া আরো খেপে গিয়ে বলে, এতদিন আমি অনেক দূর এগিয়েছি, আমি পাই একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার ইনভেস্টিগেশনে। আমি 100% শিওর লাদেন এখনো বেঁচে আছে এবং পাকিস্তানেই আছে, তাই আমাকে সার্ভিলেন্স সাপোর্ট না দিলে আমি আজই রিটার্ন করে চলে যাব, আর যাওয়ার সময় তোমার নাম উল্লেখ করে যাব যে তুমি একমাত্র ব্যক্তি যার লাদেনকে ধরার কোনো ইচ্ছাই নেই। এসব হুমকির পর সে মায়াকে একটি সার্ভেলেন্স টিম দেয়। সেই টিম একটি অত্যাধুনিক ফোন ট্র্যাকিং ডিভাইস নিয়ে গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। একপর্যায়ে তারা আবু আহমেদ ওরফে ইব্রাহিম সাইদের মোবাইল নাম্বার অ্যাক্টিভ পায়। সিগন্যাল আরো স্ট্রং হতে থাকে, মানে সে হয়তো আশেপাশে কোথাও আছে, কিন্তু পরে আবার সিগন্যাল উইক হয়ে যায়। এভাবে দিনের পর দিন অভিযান চলতে থাকে। এরই মাঝে তারা আবার একদিন সিগন্যাল পায়, এবার সেটি ছিল অনেক স্ট্রং, আর তারা বুঝতে পারে এই ব্যক্তি কোনো একটি গাড়ির মধ্যে থেকে ফোন কল করছে, তাই তারা একটি গাড়ির গতিবিধি চেক করতে থাকে। এক পর্যায়ে একটা সাদা জিপ তারা দেখতে পায়, আর সেখানে এক ব্যক্তিকে দেখা যায় যে কিনা ফোনে কথা বলছে। তখন সাথে সাথে তার ছবি ও গাড়ির নাম্বার তুলে নেয় মায়া, আর এই ছবি দেখে মায়া চিনতে এক মুহূর্ত দেরি করে না যে এই হলো আবু আহমেদ ওরফে ইব্রাহিম সাইদ। এই প্রথম 9 বছরের মধ্যে মায়া এমন একটি ব্যক্তিকে সরাসরি দেখেছে যার সাথে ওসামা বিন লাদেনের ফেস টু ফেস সম্পর্ক রয়েছে। তাই মায়া এবার প্রতিটি চেকপোস্টে স্পাই সেট করে দেয় এবং তার গাড়ি কোথায় যাচ্ছে সেটা টেস্ট করতে থাকে। পরের দিন মায়া অফিসে যাওয়ার জন্য বের হলে কয়েকজন টেররিস্ট মায়ার গাড়ির উপর অ্যাটাক করে, কিন্তু সেটা বুলেট প্রুফ হওয়ার কারণে মায়া পানে বেঁচে যায়। এদিকে সেই স্পাইরা আবু আহমেদ ওরফে ইব্রাহিম সাইদকে ফলো করতে করতে দেখতে পায় সে হাইওয়ে ধরে পাকিস্তানের বর্ডারের দিকে যাচ্ছে। সেখানে পৌঁছালে তাকে দেখা যায় এক অদ্ভুত বাড়ির মধ্যে প্রবেশ করছে। তারা এবার বাড়ির একটি মডেল বানিয়ে সেটা সিআই প্রধানকে দেখায়। সেখানে মায়ের বস জন বলে এই বাড়ি সব বাড়ির চাইতে আলাদা, আর দেয়ালের উচ্চতা 10 ফুট। এছাড়া এই বাড়িতে কোনো জানালা নেই, যাও আছে সেটা সবসময় বন্ধ থাকে, দূর থেকে এই বাড়ির ভেতরে কোনো কিছু দেখা সম্ভব না। বাড়িটি পাকিস্তানি মিলিটারির একাডেমির একদম পাশে, ফলে সেখানে সন্দেহ করার মতো কিছু নেই। এছাড়া বাড়িটি অন্যান্য বাড়ির প্রায় 8 গুণ জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, আর এই বাড়ির ইনস্ট্রাকচারই বলে দিচ্ছে এখানে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যে কিনা নিজেকে পুরো পৃথিবী থেকে হাইড করে রাখতে চায়। তখন সিআই প্রধান বলে এই বাড়িতে কে আছে তার পূব আমাকে 1 সপ্তাহের মধ্যে দেখাতে হবে। এদিকে দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু এই প্রজেক্টের কোনো উন্নতি হয় না। জজ একদিন তার টিমকে ব্রিফ করে বলে এই বাড়িতে আমরা 3 জন মহিলা আর 2 জন পুরুষকে দেখতে পেয়েছি, কিন্তু হিসাব অনুসারে সেখানে আর একজন পুরুষ মানুষ রয়েছে, কিন্তু সে কখনোই সেই বাড়ি থেকে বের হয়নি। এই বাড়িতে হাওয়া খাওয়ার একটি জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গাতে একটি আঙুরের বাগান আছে, এর ফলে নিচে কেউ গেলে সেটা স্যাটেলাইট দিয়েও দেখা সম্ভব না। এটা একটা বড় টিক নিজেকে টেস্ট থেকে রক্ষা করার জন্য, যা আল কায়দা গ্রুপের ছাড়া আর সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব না। এছাড়া আমরা এখানে আমাদের লোককে ডক্টর সাজিয়ে পাঠিয়েছিলাম তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য ও সেই সাথে তাদের ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য, কিন্তু তারা সেটা বুঝে সেই ডক্টরকে আর কাজ করতে দেয়নি। এমনকি আমরা তাদের ব্যবহার করা টুথব্রাশ ও খুঁজে বের করার চেষ্টা করেছি যাতে তাদের ডিএনএ ম্যাচ করতে পারি, কিন্তু তারা এতই চালাক যে তাদের ঘরের সকল ময়লা তারা ঘরের ভিতরে পুড়িয়ে ফেলে। এছাড়াও সেখানে কোনো টেলিফোন বা ইন্টারনেট লাইন নেই যা দিয়ে আমরা তাদেরকে টেস্ট করতে পারি, তাই আমার মনে হচ্ছে এই বাড়িতেই অবস্থান করছে ওসামা বিন লাদেন, এবং আমি অনুরোধ করছি দ্রুতই এই বাড়িতে রেড করার জন্য। কিন্তু সেই টিম তাদের কাছে ভিজুয়াল কিছু চায়, কারণ শুধুমাত্র অনুমানের উপর তো অন্য একটি দেশে গিয়ে এরকম আক্রমণ করা চারটেখানে কথা নয়, তাই আগে আমরা 100% কনফার্ম না হলে সামনের দিকে আগাতে পারবো না। এরপর সিআই প্রধান সহ সবাইকে আনা হয় ফাইনালি ভোটিং এর জন্য, যেখানে মায়া বলে অন্যরা সবাই ওই বাড়িতে ওসামা বিন লাদেনের 60-70% থাকার চান্স আছে বলে জানায়, আর মায়া তখন বলে আমি 100% শিওর ওখানে লাদেন আছে। এমন কনফিডেন্ট দেখে সিআই চিফ এবার অপারেশন নিয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করে। এদিকে মায়া ও ফরাজ মিলে চলে যায় আমেরিকার সবচেয়ে সিক্রেট প্লেস এরিয়া কিপটিওয়ালে, সেখানে কয়েকজন নেভির সদস্যের সঙ্গে দেখা করে। একটি অত্যাধুনিক ও সুপার হাইটেক ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে কাজ করবে বলে তারা জানায়। এটা এমন একটা হেলিকপ্টার যা কোনো দেশের রাডারে ধরার ক্ষমতা নেই, সাথে এই হেলিকপ্টারটা খুব অল্প শব্দ করে রাতের আধারে যে কোনো স্থানে ল্যান্ড করতে পারে। সেখানে মায়া তাদেরকে লাদেনের বাড়িতে রেড দেওয়ার কথা জানালে তারা সবাই সেটা হেসেই উড়িয়ে দেয়।
কারণ 10 বছর হয়ে গেছে আর এখন কারোরই মনে নেই এই দুর্দশ দিনের কথা। এরপর জজ ফোন দিয়ে বলে প্রেসিডেন্টের পারমিশন মিলে গেছে আর আজ রাতেই আমাদেরকে অপারেশন শুরু করতে হবে। আমেরিকার সবচেয়ে বিপর্যয় ও আত্মঘাতী মিশন ছিল এটা। এছাড়া এক দেশ থেকে অন্য দেশে না জানিয়ে তাদের সীমানা প্রবেশ করা হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন, যা ডেকে নিয়ে আসতে পারে ভয়াবহ যুদ্ধ। কিন্তু এছাড়া তাদের হাতে কোনো উপায় ছিল না, কারণ তারা বুঝতে পেরেছিল যে পাকিস্তান সরকার নিজ থেকে হয়তো ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছে, তাই তাদেরকে জানিয়ে মিশন করলে হয়তো ওসামাকে আবারও হারাতে হতে পারে। যাই হোক, এবার মিশন শুরু হওয়ার পালা। 2 মে রাত 2:30 দুইটা হেলিকপ্টার নিয়ে তারা উড়াল দেয় পাকিস্তানের উদ্দেশ্যে। গুটগুটে কালো অন্ধকারের মধ্যে দিয়ে তাদের হেলিকপ্টার লাইট অফ করে তারা 15 মিনিটের মধ্যেই আফগানিস্তানের বর্ডার পার করে ফেলে। কিন্তু পাকিস্তানের রাডার এই অনুপ্রবেশ একদমই টের পায় না আর 15 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়। একটি হেলিকপ্টার নিঃশব্দে ল্যান্ড করে সেই বাড়ির মাঠে আর অন্য একটি সরাসরি ওই বাড়ির উঠানে ল্যান্ড করতে যায়। কিন্তু বাতাসের গতিবেগ ও টেম্পারেচারের কারণে হেলিকপ্টার তার কন্ট্রোল হারিয়ে ফেলে, ফলে হেলিকপ্টারটি আছড়ে পড়ে দেয়ালের সাথে। একদম লো লেভেলের ফ্লাই থাকায় কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না। পরক্ষণে সব কমান্ডো বেরিয়ে গিয়ে বাড়িটির প্রতিটি দেয়ালে বোম লাগিয়ে দিতে থাকে দেয়ালগুলো ভাঙার জন্য। এখানে সবাই নাইট ভিশন পড়েছিল, যাতে অন্ধকারে একদম সবকিছু ফকফকে দেখা যায়। দরজা ভেঙে তারা প্রথমে একটি রুমে প্রবেশ করে। এবার অন্য একটি রুমে প্রবেশ করার সময় তাদের উদ্দেশ্য ভিতর থেকে গুলি ছোড়া হয়। কমান্ডোররাও গুলি করতে থাকে আর কিছুক্ষণ পর রুমের মধ্যে গিয়ে দেখে সেখানে মরে পড়ে আছে আবু আহমেদ ওরফে ইব্রাহিম সাইদ। এবার একটি টিম দ্বিতীয় তলায় ওঠে, সেখানে গিয়ে অনেকগুলো বাচ্চাদের দেখা যায়। তাই কমান্ডোর বাচ্চা এবং মহিলাদেরকে আলাদা করে অন্য একটি রুমে সেভ করে রাখে, যাতে তাদের গায়ে কোনো আসন না লাগে। দ্বিতীয় তলায় পৌঁছালে তাদের সামনে একটি লোক উপস্থিত হয় আর তখন কমান্ডো তাকে গুলি করে হত্যা করে। এরপর দেখা যায় এটা ছিল ওসামা বিন লাদেনের ছোট ছেলে খালিদ। এবার কমান্ডো অন্য একটি রুমে গেলে পুরাই মাথা নষ্ট হয়ে যায় তার, কারণ রুম ভর্তি ছিল কম্পিউটার, ল্যাপটপ আর ভিডিও রেকর্ডার। এটা যেন পুরো নেটওয়ার্ক ল্যাব তাদের কাছে। কমান্ডো তখন উপরের তলায় উঠতে থাকে, কারণ এখনও ওসামা বিন লাদেনকে তারা পায়নি। কিন্তু অন্য এক সমস্যা সেখানে দেখা দেয়, ওই এলাকার লোকজন ইতিমধ্যে শব্দ শুনে জেগে গেছিল আর তারা একটি দল মিলে সেই বাড়ির সামনে অগ্রসর হতে যাচ্ছে। হাকিম নামের সেই কমান্ডার তাদেরকে হ্যান্ড মাইক দিয়ে বলে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমাদের সবাইকে শ্যুট করা হবে। এটা শুনে তারা সবাই সেখানে থমকে যায়। অন্য একটি টিম 2 মহিলাকে ধরে ফেলে, সেখানে তাদেরকে চেক করা হয় তাদের কাছে কোনো বোম আছে কিনা। এবার একজন কমান্ডার চলে যায় 3rd ফ্লোরে, সেখানে গিয়ে সে নিচু স্বরে ওসামা বলে ডাকতে থাকে। 3 বার ওসামা বলে ডাক দিলে একটা লোক দরজা খোলে আর সাথে সাথে কমান্ডারটাকে শ্যুট করে দেয়। রুমে প্রবেশ করে দেখে সেখানে 2 মহিলা আর 2টি বাচ্চা ঘরে রয়েছে। সবাই এসে লাশ দেখে, দেখে তখন সবারই মাথা পুরাই হ্যাং হয়ে যায়, কারণ এই লোকটি আর কেউ ছিল না, সে ছিল স্বয়ং ওসামা বিন লাদেন। সাথে সাথে তারা আরো কয়েকটা গুলি করে ওসামা লাদেনের মৃত্যু শতভাগ নিশ্চিত করে। হেডকোয়ার্টারে কমান্ডোরা কনফার্ম করে দেয় যে তারা ওসামা বিন লাদেনকে মারতে সক্ষম হয়েছে। এরপর কমান্ডোরা সকল কম্পিউটার, হ্যাকিং ডিভাইস, ভিডিও রেকর্ডার সহ সবকিছু তারা কালেক্ট করতে থাকে। এদিকে পাকিস্তানি এয়ারফোর্স এই অভিযান সম্পর্কে জানতে পারে আর তারা একটি বিমান নিয়ে সেদিকে আসতে থাকে তাদেরকে আটকানোর জন্য। হেডকোয়ার্টার থেকে তাদেরকে জানানো হয় মাত্র 10 মিনিট সময় আছে তাদের হাতে সেখান থেকে বের হওয়ার জন্য, তাই তারা দ্রুত সবকিছু প্যাকেট করতে থাকে এবং একটি ব্যাগে ওসামা বিন লাদেনের লাশ ভরে ঢুকিয়ে দেয়। এরপর সেই প্যাকেটটি তারা হেলিকপ্টারে উঠিয়ে নেয়। প্রায় সব কাজ শেষ হয়ে গেলেও তাদের একটি বড় কাজ বাকি থাকে আর তা হলো নষ্ট হয়ে যাওয়া হেলিকপ্টারটি ধ্বংস করে দিতে হবে, কারণ এটা যদি পাকিস্তান সরকার পেয়ে যায় তাহলে তাদের এই হিডেন টেকনিক সম্পর্কে তারা অনেক কিছু জেনে ফেলবে। তাই একজন গিয়ে হেলিকপ্টারে বোম সেট করে আসে এবং তা বোম মেরে উড়িয়ে দেয়। এরপর তাদের রেস্কিউ করার জন্য অন্য একটি হেলিকপ্টার এসে ওসামার লাশ সহ সবাইকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে। এরপর হোয়াইট হাউস থেকে তাদের কাছে ফোন আসে ফাইনাল কনফার্মেশনের জন্য যে আসলেই এই লাশটি ওসামা বিন লাদেনের কিনা। তখন মায়া সেই লাশের ব্যাগ খুলে দেখে আর কনফার্ম করে, হ্যাঁ এটাই হলো ওসামা বিন লাদেনের লাশ। এরপর সবাই সেখানে আনন্দ করতে থাকে আর মায়া এক কোণে বসে কান্না করতে থাকে, কারণ আস্থার দীর্ঘ 10 বছরের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই মিশনটি সাকসেসফুল হয়েছে। আর এরই মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি। ওসামা বিন লাদেনের হত্যা করার পর তার লাশ নিয়ে শুরু হয় অন্য এক কাহিনী। কোনো দেশই তার লাশ নিতে চায় না, কারণ যেই দেশে তার কবর থাকবে সেটা হবে তার অনুসারীদের কেন্দ্রবিন্দু, যার ফলে তারা সেই দেশকে লুটেপুটে খেয়ে ফেলবে। যেহেতু ওসামা বিন লাদেন ছিল সৌদি আরবের নাগরিক, তাই আমেরিকানরা সৌদির পারমিশন নিয়ে গভীর সমুদ্রের মধ্যে
ইসলামী শরিয়াতে তার লাশ দাফন করে, যাতে কেউ জানতে না পারে তার কবর কোথায় দেওয়া হয়েছে। এছাড়াও এই পুরো অভিযানটি হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট নিজে দেখে। সেখানে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সহ হিলারি ক্লিনটন উপস্থিত ছিল। পরের দিন রাত 10:30 জাতির উদ্দেশ্যে বারাক ওবামা ভাষণ দিয়ে এই মিশনের কথা জানালে পুরো আমেরিকায় স্বস্তি এবং আনন্দের ঢল নেমে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।